গুড ইভিনিং ফ্রেন্ড, অনেক দিন পর আসলাম তোমাদের সামনে আবার। তো হ্যাপি নিউ ইয়ার। তো আজকের আমার দুপুরের মেনুতে ছিল চিলি চিকেন আর সাথে চাউ। তো আমি যেহেতু সন্ধ্যাবেলা এটা পোস্ট করছি আর সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি, তো সেই জন্যে আমি মানে সন্ধ্যাবেলা ভয়েস ওভার দিচ্ছি, সরি, দেখানোর জন্য, বলাটার জন্য। তো সেই জন্য আমি তোমাদেরকে এখনই গুড ইভিনিং বললাম। তো এটা দুপুরের মেনু ছিল আজকে আমার। তো দেখো, চাও, গাজর, বিনস সব ভেজে নিয়েছি, ওদিকে ম্যারিনেট করে ভিনিগার আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা, তারপরে রসুন আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে লাস্টে কর্নফ্লাওয়ার আর আধখানা ডিম দিয়েছিলাম, অর্ধেক ডিম দিয়েছিলাম, পুরো ডিমটা দিইনি কারণ অল্প চিকেন ছিল, সেই জন্য ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে ওদিকে ওগুলো ভাজাগুলোও করে নিয়েছি, তার সাথে সাথে এটাও আর একদিকে এটা বসিয়ে দিয়েছি চাউটা। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি টমেটো দেবো, আর এই যে ভাজাগুলো হচ্ছে একদিকে দুদিকেই ধ্যান রাখতে হচ্ছে, তার সাথে ঘরের আদার্স কাজগুলোও করছি। তো আমি এতদিন আসিনি যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, অনেকগুলো ভিডিও পোস্ট করা মানে বাকি আছে, ওগুলো আস্তে আস্তে সব করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো বন্ধুরা, নতুনদের পাশে থাকাটা একটু দরকার কারণ নতুনরা একদম প্রথম প্রথম সাপোর্ট পাই না। তো এইদিকে দেখো আমার হয়ে গেছে চাউটা, লাস্টে ওগুলো করে ওর মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিইনি, সাদা সাদা খেতে বেশ ভালো লাগে, সব রকম সবজি আছে, বেশ কালারফুল লাগছে। তো চাউমিনটার মধ্যে লাস্টে সোয়া সস আর গোলমরিচ আর লবণ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে লাস্টে নামিয়ে দিয়েছিলাম, খেতে সবাই বলছিলো খুব ভালো হয়েছিল। আর এর মধ্যে হালকা ওপর থেকে একটুখানি ভিনিগার দিয়েছিলাম যাতে একটু টকটক ভাবটা আসে, টমেটো দিয়েছি কিন্তু তা হলো, আর আমি একটু ঝাল যেহেতু বেশি খাই আমাদের বাড়ির সবাই, তো ঝালটা কাঁচা লঙ্কাই দিয়ে করেছিলাম। দেখো আমার চাউটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোমরা একটু পাশে থেকো, আমরা মানে পুরনোরা যারা আছো ইউটিউবে তারা তাদের কাছে একটুখানি অনুগ্রহ মানে অনুগ্রহ বলতে মানে অনুরোধ করে বলছি, প্লিজ আমাদের চ্যানেলটা তোমরা একটু দেখো, আমরা ছোট সাবস্ক্রাইবার বলে মানে আমাদেরকে এরকমভাবে মানে ভিডিও পোস্ট করি বলে আমাদেরকে এরকম করো না, তোমাদেরকে যেমন আমরা উপরে নিয়ে গেছি একটা সময়, তো প্লিজ তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো, আমরাও যাতে মানে উপরে উঠতে পারি তোমাদের মতন, তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, আমরাও বলতে পারি না একে অপরের হাত ধরেই যাতে আমরা উপরে উঠতে পারি, সেটাই। তো আমার এদিকে চিলি চিকেনের সব কিছু রসুন আর কাঁচা লঙ্কা সম্ভার দিয়ে তো মশলাগুলো এই সবজিগুলোকে দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজের সাদা অংশটা এইসবগুলো দিয়ে এগুলো করে নিয়েছি। নিয়ে এবার লাস্টে যেন আমি টমেটো সস দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। তো নিউ ইয়ারে কীরকম সবার কাটলো, আশা করি ভালোই কেটেছে আর বছরটাও সবার যেন ভালো যাক, এই বলে এই শুভকামনা করি তোমাদের কাছে। তো আর কি বলবো, প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, নতুন যারা যাদের যাদের চ্যানেল আছে প্লিজ আমাকেও প্লাস তার সাথে আমাকেও একটু সাপোর্ট করো। আমার ভিডিওতে হয়তো অনেক ভুলভাল হয়, তো জানি ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয় না, হয়তো আমি চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরার। তো দেখো আমার চিলি চিকেনটা ওইদিকে হয়ে গেছে, তো ওপর থেকে পেঁয়াজ পাতা দিয়ে ওটাকে নামিয়ে নিয়ে একটু গার্নিশিং করে পরিবেশন করব এবার। তো ছেলে যেহেতু পড়তে যাবে তাড়াতাড়ি করে সর্বস্ব কিছু করে নিয়ে ওকে দিয়ে ভিডিওটা আর বেশি বড় করব না, তো এইখানে এবার এটাকে দিয়ে যাতে তোমাদের সবার ভালো লাগে, হট করে একভাবে 10-15 মিনিটের ভিডিও দিয়ে আমি কাউকে প্রথমে বোর করতে চাই না, অল্প অল্প করে আমি ভিডিও দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে। তো প্লিজ প্লিজ প্লিজ, এতবার করে কোনো ভিডিওতে তোমাদেরকে বলিনি, তো তোমরা একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, একটু লাইক করো, কমেন্ট করো, প্লিজ প্লিজ করো, জোরে নিবেদন তোমাদের কাছে। তো দেখো আমার এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বেড়ে নিয়েছি দিয়ে আর
ছেলে যেহেতু পড়তে যাবে, তোমাদের আগেই বললাম, তো তাড়াতাড়ি করে মানে সব কিছু দিয়ে ওকে দিয়ে আসলাম খেতে। তো প্লিজ আমার চ্যানেলটা আবার বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হবে কালকে। তো টাটা।